অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে রবিবার, এমনিতে আমার আজকে অফ ডে, কিন্তু আজকে আমি একটু অফিস যাবো, কারণ আমার দরকার রয়েছে। তো সেই কারণে সকাল থেকে উঠেই একদম কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। আমি রান্নাও বসিয়ে দিয়েছি, আজকে ঠিক করেছি যে খুবই আমাদের তো এখন এমনি রোজই খুব সিম্পল মেনু হচ্ছে। আজকে ভেবেছি একটু দই বেগুন বানাবো, আর দুই ভাই রোজই শুধু হচ্ছে মানে ওরা এই ভাত ডাল একটা তরকারি খাচ্ছে, তো আজকে ভাবলাম যে একটু আলু চোখা বানিয়ে দিই। তো এইভাবে আমি সকালবেলায় উঠেই সব কাজকর্ম শুরু করে দিয়েছি। তো আমার আলু চোখা বানানো হয়ে গিয়েছে, আর আমি সকালে উঠে লেবু জল যেটা খাই সেটাও আমার খাওয়া হয়ে গিয়েছে। আরও একটা যেটা জিনিস সেটা হচ্ছে, আজকে ভেবেছি যেহেতু আজকে রবিবার অনিমেষ ব্যাঙ্গালোর থেকে সমস্ত জিনিসপত্র আজকে ডিসপ্যাচ করে দেবে, তো সেই কারণে ওই জিনিসগুলো আসার আগে ঘরটার কিছু কিছু জায়গা একটু ক্লিনিং করাতে হবে, যেমন আমাদের বাথরুমটা বা কিচেনের একটু একটা পার্ট, তো সেগুলো আরবান কোম্পানিকে দিয়ে ক্লিনিং করানোর জন্য। কারণ আমাদের বাড়িতে যে দিদি কাজ করেন, তিনি বলেছেন যে এখানকার যারা মানে কাজ করেন তারা নাকি এইসব বাথরুমের কাজ করেন না। তো আমি বললাম তার থেকে একবার ডিপ ক্লিনিং করিয়ে নেওয়াই ভালো। তো সেইভাবেই এই কাজ, তো আপাতত রান্নাটা করে এখানে আমাদের আলু চোখা বানানো হয়ে গিয়েছে, আর এখানে আমি এখন বানাচ্ছি দই বেগুন। এখানে ভাইয়ের ব্রেকফাস্ট একদম রেডি, আমি ওর জন্য ম্যাগি বানিয়ে দিলাম। অর্ঘ্য হচ্ছে বললো চা বিস্কিট খাবে, খেলো, আমারটা আমি পরে একেবারে ভাত খেয়ে নেব। আর এখানে আমার ভাই আমাদের জন্য চা বানিয়েছে, মোটামুটি চায়ের দায়িত্বটা হচ্ছে ওর। আমাদের যে আরবান কোম্পানি থেকে যার আসার কথা ছিল তিনি চলে এসেছেন, আর আমরা হচ্ছে ঘরটাগুলো এখন মানে যা যা আমাদের পরিষ্কার করা ছিল সেগুলো আমরা করিয়ে নেব। তো আমাদের দুটো কিচেন, দুটো ওয়াশরুম, কিচেনের একটা পার্ট আর একটা বেসিন, এটাই হচ্ছে আমাদের লিস্টে রয়েছে। তারপর ঘরটা পরিষ্কার হয়ে গেলে দু একদিনের মধ্যে জিনিসপত্র সব চলে আসবে। আর ওইদিকে কুরিয়ার যারা প্যাকিং হবে তারা ওখানে অলরেডি পৌঁছে গিয়েছে ব্যাঙ্গালোরে, ওখান থেকে অনিমেষ আজকে সমস্ত জিনিসপত্র আমাদেরকে এখানে পাঠাবে, তো তারপর মোটামুটি সব সেট হয়ে যাবে। তো দাদারা সব চলে এসছে, এবার প্যাকিংগুলো সব শুরু করবে ওরা সব মালপত্র নিয়ে। আমি অলরেডি গতকাল কিছু কিছু জিনিসপত্র ওখানে নামিয়ে রেখেছিলাম, যাই হোক সবগুলো এবার ওরা আস্তে আস্তে প্যাক করবে, র্যাপিং করবে, তারপর এক এক করে নিয়ে যাওয়া হবে। সব কাজ শুরু করে দিল ওরা। প্যাকিং চলছে পুরো দমে, বাবল র্যাপ, তারপরে পিচবোর্ডের প্যাকিং, তারপরে একটা মাঝখানে একটা পাতলা পিচবোর্ডের প্যাকিং, সব রকম দিয়ে ওরা প্যাকিং করছে। তারপরে টেপ, ওই যেটা বড়ো সেলে টেপ যেগুলো মাস্টে সেগুলো সব মেরে টেরে যেখানে যেখানে গ্যাপ আছে সেগুলো পূরণ করে সুন্দর করে প্যাকিং চলছে। মোটামুটি সমস্ত কিছু প্যাকিং হয়ে গেল, সমস্ত প্রায় 35 থেকে 40টা টোটাল বাক্স হয়েছে। তার বাইরে গাছপালাগুলো আসে, অনেক কিছুই হলো, অনেক সামগ্রী ছিল। প্রথমে বুঝতে পারতাম না এত সামগ্রী আমাদের কাছে আছে, মনে হতো এই তো কয়েকটা ফার্নিচার, কিন্তু ফার্নিচারের সঙ্গে সঙ্গে আরও অন্যান্য টুকটাক জিনিসপত্র হতে হতে এত কিছু হয়ে গেছে সেটা বোঝাই যায়নি। যাই হোক, এদিকেও আমাদের এখানে কিন্তু কাজকর্ম একদম পুরো দমে শুরু হয়ে গিয়েছে। আরবান কোম্পানি থেকে লোক চলেও এসেছেন, তিনি এখন রান্নাঘরের এই জানলাগুলা ক্লিন করছেন। এবার বাথরুমগুলো ক্লিন করার পালা, আর এখানে একজন চা ফা বানাচ্ছে। আমাদের মোটামুটি রান্না যা ছিল সে তো সকালেই হয়ে গিয়েছিলো, আর রান্নার জানলা রান্নাঘরের জানলাটা কিন্তু বেশ সুন্দর পরিষ্কার করেওছে। তো যাই হোক, এবার আমাকে রেডি হতে হবে, আমার অফিস রয়েছে। খুবই সিম্পল লাঞ্চ, এখানে হচ্ছে দই বেগুন, এখানে হচ্ছে আলু চোখা, ভাত আর ঘি। দেখি এবার খাওয়া যাক, আর সঙ্গে একখানা ডিম। এখানে ওনার কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে, এবার উনি ফিরে যাবেন, আর আমিও রেডি হয়ে গিয়েছি, আমিও এখন বেরিয়ে যাব। তো একেবারেই বেরিয়ে যাওয়া হবে আর কি, এই তো এখন যাওয়া যাক। সকাল থেকে আজকে এইরকম ওয়েদার, মানে ক্রমাগত বৃষ্টি পড়ে যাচ্ছে, জানি সবখানেই নিশ্চয়ই পড়ছে,
আর আমি এতদিন বারান্দা থেকে শুধু রোদ আলো এগুলো দেখেই অভ্যস্ত, আর এত বৃষ্টি পুরো এখানে জল ফল জমে গিয়েছে। এখন আমি বেরোচ্ছি অফিসে, আজকে ইচ্ছে করে দেরি করে বেরোলাম, এত বৃষ্টি পড়ছিল, এত বৃষ্টি পড়ছে, মানে পড়ছিল নয় পড়ছে, পুরো এরকম জল জমে গেছে, কি অবস্থা। ঠিক আছে বেরোচ্ছি, ওকে টাটা। আর ইনিও বেরিয়ে যাচ্ছেন। তুমুল বৃষ্টি একেবারে, মানে কি বলবো। যাই হোক, আমি অফিসের জন্য বেরিয়ে গেছি, এখন দেখার পালা যে কোনো অটো বা কিছু পাওয়া যায় কিনা। খুবই বৃষ্টি হচ্ছে। তো সমস্ত প্যাকিং ট্যাকিং হয়ে গেল, এই যেমন এটা ড্রেসিং টেবিলটা, তারপর এটা কিচেনে কিছু বাক্স টাক্সগুলো আছে, আর অনেক কিছু সব প্যাকিং ট্যাকিং হয়েছে অলরেডি। ওটা ফ্রিজ আর আলমারিটা নিচে নিয়ে চলে গেছে, এখানে গাছপালাগুলো যাবে, এখানে গ্যাসের ওভেন এসব আছে আছে, সব এক এক করে নিয়ে যাচ্ছে। এখানে সব লিস্টবদ্ধ করা হয়েছে, অনেকগুলো আইটেম আছে, প্রায় 30-40টা আইটেম আছে সব মিলিয়ে। এখন বাজে প্রায় দুটো পেরিয়ে গেছে, ইনফ্যাক্ট সকাল 10টা থেকে চালু হয়েছে, 4 ঘন্টা হতে চললো। এসব ভালোই ভালো পৌঁছে গেলেই হয়। রোজকার মতো আজও আমাদের অফিসে কিন্তু এই টিফিনের সময় খাওয়ার আসর বসে গিয়েছে। এটা ভীষণ ভীষণ একটা মজার জিনিস, রোজ যে যত রকম আসছে, যত রকম জিনিসপত্র আনে, সবাই মিলে একসঙ্গে শেয়ার করে সেসব খাওয়া হয়। তো দাদারা এবার চলে যাচ্ছে, সমস্ত কিছু প্যাক করে ওরা গাড়িতে তুলে নিয়েছে, এবং ওরা এবার চলে যাবে, এখান থেকে মালগুলো যাবে এদের যে ওয়্যার হাউস সেখানে, তারপর সেখান থেকে বড় গাড়িতে করে কলকাতা থেকে রওনা হবে। তো আশা করছি সব ভালোই ভালোই পৌঁছে যাবে, তাহলেই সব শান্তি। তো এতক্ষণে সব শেষ হলো, সবাই চলে গেল, মোটামুটি 5টা বাজছে, আমার সেভাবে খাওয়া দাওয়া কিছুই হয়নি, সব ছন্ন বিছন্ন হয়ে পড়ে আছে, এরকম পরিষ্কার টরিষ্কার করতে হবে। আমাদের কাজের মাসি আসবে একটু পরেই হয়তো, দেখি একসঙ্গে মিলে করে নেবো, অজস্র জিনিসপত্র পড়ে আছে। এখন সব ঘর ফাঁকা ফাঁকা, যত ফার্নিচার যা কিছু ছিল সব চলে গেছে, পুরো ফাঁকা। একটু পরে ওয়াইফাই লোকটাও আসবে, সেই ওয়াইফাই ইয়েগুলো খুলে নিয়ে চলে যাবে। ভূতের মতো বৃষ্টি পড়ে যাচ্ছে, জুতোটা তো ভিজে একেবারে ডাম্বেলের মতো হয়ে আছে, আর জুতোটা তো ভিজে ডাম্বেলের মতো হয়ে আছে, আমার একটুও শোকায়নি, প্যাচ প্যাচ করছে। আজকে এই জুতো পরে আসা খুবই ভুল হয়ে গেছে আমার, যাক গে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। কিন্তু যাই বাড়ি, নেমে রোজকার মতো বাজার করে নিলাম, রাস্তাঘাট আজকে মোটামুটি ফাঁকাই। ছোটবাবু আসছে, আর এই যে বাজার করলাম, চিকেন কিনলাম একটু, আজকে রোববার চিকেন খাওয়াও হয়নি আমাদের সারাদিন, আর আদা রসুনের পেস্ট কিনলাম, হেন তেন এইসব যা যা লাগে। ভাইরা বেশ ভাত ফাত বানিয়ে রেখেছে, আমি গিয়ে খালি চিকেনটা বানাবো, আর ছোটবাবু আসছে, ছোট করে একটা হাউস পার্টি, আর আমি এখন ঘরে ঢুকে যাচ্ছি। তো ঢুকে যাই, তারপর আবার রান্না বান্নাও করতে হবে, অলরেডি 8:30 বেজে গেছে, এবার ঝটপট গিয়ে রান্না শুরু করতে হবে। এসে কিন্তু একেবারে কোনো রকম নিঃশ্বাস না নিয়ে আমি রান্নাঘরে ঢুকে গেছি, রান্না করতে শুরু করে দিয়েছি। তবে এসে দেখলাম ভাইরা অনেক কিছু করে রেখেছিল, ওরা পেঁয়াজ রসুন সব কিছুই কেটে রেখেছিল। তো যাই হোক, আলু, হ্যাঁ রাইট, তো আমি এখন মোটামুটি রান্নাটা মশলা করছে, আর এখানে অলরেডি ছোটবাবু চলে ওই গল্প টল্প করছে, ভালোই সময় কাটছে, ফোনে কথা টথা বলছে। রান্নাটা মোটামুটি আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আজকে আমরা অলরেডি শুরুই করেছি দেরি করে, কিন্তু আর যেহেতু কিছু নেই, ভাতও হয়ে গিয়েছে অলরেডি, তো আশা করছি বেশিক্ষণ লাগবে না, ওই মানে চিকেনটা সেদ্ধ হতে যেটুকু সময় লাগবে। তো আর বেশি কথা না বাড়িয়ে রান্নাটা কনসেন্ট্রেট করা, এখানে চলছে আমাদের মাংস কষানো। কালারটা কিন্তু ভীষণ ভালো এসছে, এইরকম দেখাচ্ছি, দারুণ কালার এসছে, অতটা বোঝা যাচ্ছে না প্রচণ্ড ধোঁয়ার জন্য, কিন্তু কালারটা বেশ ভালো হচ্ছে। রান্না আমাদের একদম রেডি, আমাদের আজকের মেনু ভাত আর একদম সিম্পল চিকেন। তো এখন আর কথা না বাড়িয়ে খেয়ে নিই। উফ বাবা, খাওয়া দাওয়া মানে পর্ব চুকলো, আর এই ঘরের লাইটটা এত খারাপ, এত খারাপ, পুরো সবুজ হয়ে থাকে মুখটা সবসময়। যাই হোক, আজকে তো অনিমেষ সমস্ত জিনিসপত্র পাঠিয়ে দিয়ে আমরা খেলাম হচ্ছে চিকেন আর ভাত। চিকেনটা খুব ভালো খেতে হয়েছিল, আমার তো নিজেরই খুব ভালো লেগেছে, আমি জানি না আমাদের কেমন লেগেছে। এইমাত্র ছোটবাবুও চলে গেল, আমাদের তো খাওয়া দাওয়ার পাট এমনিই চুকে গিয়েছে, আর এখন আমরা শুধু মানে বিছানায় পড়বো আর সবাই মিলে ঘুমাবো। অলরেডি ওরা দুজন শুয়ে পড়েছে, আর আমার এবার ঘুমানোর পারে না, ভাই ব্রাশ করছে, ও এখনও শোয়নি। তো যাই হোক, আমাদের আজকের ভ্লগ এই পর্যন্তই, আবার আমাদের দেখা হবে নেক্সট ভ্লগে, ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকুন।